বিকাশৰ বাবে এটা পখেক অভিযানৰ পঞ্চম দিনা গোলাঘাটত উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোলাঘাটবাসীক কি উপহার দিলে মুখ্যমন্ত্রী মই ভাস্কর জুদি লৈ আহিছো এক বিশেষ প্রতিবেদন প্রথম দিনা বঙাইগাঁও দ্বিতীয় দিনা নলবাড়ী তৃতীয় দিনা তামুলপুর চতুর্থ দিনা মরিগাঁও পঞ্চম দিনা গোলাঘাট বিকাশৰ বাবে এটা পখেক শীর্ষক অভিযানৰ পঞ্চম দিনা গোলাঘাটত উপস্থিত হল মুখ্যমন্ত্রী আন চারি জিলার দরে মরিগাঁওবাসীক কি উপহার দিলে মুখ্যমন্ত্রী উপহার এক ধুদরালি উন্নয়নের বাবে 304.19 কোটি উপহার দুই দেরগাঁও রঙাজান পথ উন্নয়নের বাবে 220.60 কোটি উপহার তিন 49.47 কোটি টকিয়া সংহত উপযুক্ত কার্যালয় উপহার চারি 11.99 কোটির লাভলীনা বরগোহাঁয়ের নামত মিনি স্টেডিয়াম উপহার পাঁচ নড়াগাঁও 11.99 কোটির মিনি স্টেডিয়াম উপহার ছয় গোলাঘাট মেডিকেল কলেজের বাবে 631.82 কোটি উপহার সাত 62.10 কোটির বীরাঙ্গনা সতী সাধিনী রাজ্যিক বিশ্ববিদ্যালয় উপহার আঠ উদ্যোগিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বাবে 5.03 কোটি উপহার ন রেসিডেন্সিয়ালি সোয়ালী পলিটেকনিকর 5.03 কোটি উপহার দশ ধনশিরি পলিটেকনিক আর আইআইটি উন্নীতকরণের 5.03 কোটি উপহার এগারো মরঙির ধনশিরি নদীর উপর পক্ষী দলং নির্মাণের 14.86 কোটি উপহার বারো 200 কোটি টকিয়া লেটেকুজান নুমলিগড় বিদ্যুৎ সংবহন প্রকল্প উপহার তের কাকডঙ্গা নদীর দুইপার উন্নয়নের 18.16 কোটি উপহার 14 35.16 কোটি টকিয়া সরুপথার বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন গোলাঘাটর ধোদরালি রাস্তার সম্প্রসারণ পণ্ডিত দেরগাঁওয়ের গোলাঘাটলৈ অহা পণ্ডিত হেমচন্দ্র গোস্বামী পথর সম্প্রসারণ গোলাঘাট চিকিৎসা মহাবিদ্যালয়কে আদি করে প্রায় 1500 কোটি টাকার উন্নয়নমূলক আঁচনি আজি আমি গোলাঘাট জেলার আরম্ভণি করছো মই গোলাঘাটর রাইজর আশীর্বাদ বিচারিছো যাতে এই আঁচনি সমূহ আমি নির্ধারিত সময়ত সম্পূর্ণ করিব পারো আর বিকাশর গঙ্গা গোলাঘাটত যাতে আমি নমাই আনিব পারো মুঠতে গোলাঘাটৰ উন্নয়নৰ বাবে মুখ্যমন্ত্রীয়ে মুঠ 14টা প্রকল্পৰ বাবে 1575.35 কোটি টকাৰ আঁচনি উপহাৰ দি জিলাবাসীক উৎসাহিত কৰে অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীক সংগ দিয়ে মন্ত্রী অতুল বৰা কেশৱ মহন্ত অজন্তা নেওক নন্দিতা গাৰলুচা আৰু তিনি বিধায়ক ক্রমে মৃণাল শইকীয়া ভৱেন্দ্ৰনাথ ভৰালী আৰু বিশ্বজিৎ ফুকনে